তো যেখানে যোগন আছে ওটি আবাদের উপযুক্তি, কারণ যোগন থেকে প্রমাণ হয় যদি আবাদের উপযুক্তি, কিন্তু এই অবস্থায় আবাদ করা যায় আগে যখন থেকে শেষ করতে হবে, খালি করতে হবে বেকার বানাতে, তারপর তাকে আবাদ করতে হবে। সম্পদের কাজের যোগ্য থাকে আমভাবে অনেক সময় ইতিহাসে অনেক ওই জেলা পাওয়া যায় ওই ডাকাত অনুপাতে ভাই পাত টাকা ডাকাতি খুঁজলো তুমি যে এটা মূলত একটা বেকারি কিছু একটা পেশা হতে পারে, বেতনে স্কুল আছে স্কুল আছে সমাজে এটা এটা প্রতিষ্ঠিত পেশা, ডাকাত ফাঁকা যারা থাকে মূলত এটা বেকার। আর এটা ভবিষ্যৎকে অকুপাই করে একজন ব্যবসায়ী তার ভবিষ্যতের প্ল্যান তো কাম আছে, স্বাভাবিক টাকা এই টাকা দিয়ে আমার কোনো পেশা নয় যে পেশাকে সামনে রেখে দেয় ভবিষ্যতে চিন্তা পরিকল্পনা করবে তার টাকা তার ছেলে মেয়েদের জন্য একটা টাকা দিয়ে প্রতিষ্ঠিত টাকা হিসাবে রেখে যাবে, টাকা তো তার ছেলেকে প্রতিষ্ঠিত টাকা হিসেবে রেখে যাবে এরকম চিন্তা করবে, যার কারণে এরা এমনি দৌড়াদৌড়ি করলেও মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এরা বলতে পারে সেই জন্য এই কাজটি কাজের মধ্যে আছে কাজগুলো শিকড় এর জন্য একটু টাকা দিতে আর করে এরা সঞ্চয়ই হয় টাকা উড়ায় সঞ্চয় হওয়ার জন্য কিছু কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আর যে প্ল্যান প্রোগ্রাম কিছু নেই লাখো টাকা হলো আরবের আরবের কোনো সিস্টেম ছিল না চুরি টাকা দিয়ে একটা স্বাভাবিক পেশা মধ্যে ছিল তার কিছু নেই সাহায্য করে সারিয়ে শুধু পেলে ওরা জামা ঢুকে গিয়ে উঠতো কিছু গ্রামের লোকে দাউন করে কর ডাকাতের বই এলা হওয়া এই দিক থেকে শহর মানুষের কিছুতে অপরদিকে সাহস আছে যত বেশি প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য তারপরে তবে সম্মানযোগ্য কাজ তো ওখান থেকে ছোট তত বেশি পথ খুব সহজ ও নিজেই জানেন যে জিনিসটা তুচ্ছ তুচ্ছার কি কোন বাধা যে যে কাজ করছে ওই কাজের কাজকে যত বেশি বড় কাজ মহান কাজ মহৎ কাজ হিসেবে দেবে তত বেশি তাকে ছড়াবে মনে জায়গায় আসবে মরিতের মধ্যে একজন সন্ধির আসছে ডাক্তার শেষের দিকে অসুস্থ চালে কিছু আগে কে কোথায় লোকটা খোঁজ খবর করতে জোর আর মরিত হারুন আসছে মনে থাকেন আবার সময় হচ্ছে মানে চেম্বারে যাওয়া যাওয়ার আগে নিজে বুঝে বলছেন যে রঙের চেম্বারটি যেতে হবে বা জিজ্ঞেস করলেন কোথায় যাবো তো ডাক্তার দিনে উনি বললেন যে চেম্বার যেতে হবে রুগীরা হয়তো বাসছে তাতে একটু দেখা দরকার কথার মধ্যে এটা আন্দাজ হয়েছে যে প্রথম শুরু থেকে বেরোবে যে তার কাজ নিল
কাজকে নিয়ে সন্তুষ্ট সে কাজ এটা ধরন, যেটা সম্মানজনক কাজ মনে করে তার একটা ধরন, সেগুলো আলাদা থাকে। উনি যেহেতু একটাই কাজ করেন, একটা ভালো মানুষের খেদমত মানুষ হিসেবে ধর্মবুদ্ধিতে একটা মনের ভিতরে একটা গোপন তৃপ্তি আছে, রোগীরে আসবে একটু দেখতে যাবো। ঝাড়ু ঝাড়ু দিতে যাবে প্রকৃত বলার দরকার ইয়ে করে কাম, সে নিশ্চয় ওটাকে বিরাট কাজ কাজ মনে করবে। গেটের মধ্যে তার পরিস্থিতিতে লিখবে না সায়না ঝাড়ুদার, কিন্তু বড়সড় কিছু একটা হয় বাইরে তো লিখবে, কবরেও লিখবে, ও তো লিখতে পারে না ছেলে বলে ওরা লিখবে। সেই হিসাবে ডাকাতটা অপশন, এটাকে দেখুন একটা সম্মানজনক পেশা, আরবের পত্তলিকরা সহজে তিনি এসছে, ইহুদি আলিমরা দেরিতে এসছে। করেও নিজে সহজেই বুঝতে পারে